আজকে আমাদের টপিক হলো কারচপস ল। কারচপস ল বা কারচপের সূত্র দুটো হয়, একটু দেখে নাও বিবৃতিটা। প্রথম সূত্র হচ্ছে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহসমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ যে কোনো একটা বর্তনী যেখানে এরকম জাংশন পয়েন্ট থাকে, সেখানে অনেকগুলো তার যদি এসে যুক্ত হয়, তবে মোট এই পয়েন্টের মোট কারেন্টটা জিরো হবে। এবার এখানে কিছু বিষয় মনে রাখার আছে, সেটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা যে কারেন্টগুলো ঢুকছে সেগুলোকে পজিটিভ বলি, তাহলে যেই কারেন্টগুলো বেরোবে সেগুলোকে নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ এক্ষেত্রে I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়াল টু জিরো, বা I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4 এইভাবে বসাতে পারি। অথবা উল্টোটাও আমরা ধরতে পারি, যেগুলো বাইরের দিকে বেরোচ্ছে সেগুলোকে আমরা ধনাত্মক ধরতে পারি, আর যেগুলো বিন্দুর অভিমুখে আসছে সেগুলোকে আমরা ঋণাত্মক ধরতে পারি। তো ইন জেনারেলি এটা ধরা হয় বিন্দু অভিমুখে তড়িৎগুলোকে আমরা ধনাত্মক ধরি, আর বিন্দু থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ঋণাত্মক ধরি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই এই কারচপস ল থেকে আমরা আসতে পারি তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রতে। কারণ এরকম একটা ফর্মুলা তো আমরা পাচ্ছি, বুঝতেই পারছো, তার প্রত্যেকটা স্টেপে যদি আমরা সময় টিকে গুণ করে দিই, তাহলে দেখো আধান সংরক্ষণ সূত্র, অর্থাৎ কোনো একটা পয়েন্টে যত পরিমাণ আধান ঢুকছে ঠিক তত পরিমাণ আধান বেরিয়ে যাচ্ছে। আই উইশ সেটা তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট সেকেন্ড ল, এই বিবৃতিটা মুখস্থ করবে অবশ্যই আগেরটা এবং এটাও, যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধলুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। অর্থাৎ ধরে নাও এখানে এরকম একটা লুপ আছে, এই যে লুপটা আমি দেখাচ্ছি, এই যে ACBD, এই লুপটাতে দুটো ব্যাটারি আছে, দুটো রোধ আছে। তাহলে ব্যাটারি দুটোর যোগফল, অর্থাৎ ব্যাটারির তড়িৎচালক বলের যোগফল, মানে সামেশন ওভার ই, ইকুয়াল টু হবে I1R1 প্লাস I2R2। ঠিক আছে, এখানেও I1R1 এবং I2R2 মানে কারেন্টগুলোর এবং তড়িৎচালক বলগুলোর একটা অভিমুখ আছে, অর্থাৎ যে অভিমুখগুলোকে আমরা কোনোটাকে ধনাত্মক বা কোনোটাকে ঋণাত্মক ধরি। তো বাই কনভেনশন, অর্থাৎ যদি আমরা নির্দিষ্টভাবে এটা মেনে নেই যে ক্লকওয়াইজ যে কারেন্টগুলো যাচ্ছে সেগুলোকে আমরা পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টগুলোকে নেগেটিভ ধরি, তাহলে এক্ষেত্রে I1 পজিটিভ, I2 নেগেটিভ। তোমরা উল্টোটাও ধরতে পারো, কিন্তু সেক্ষেত্রে সব ক্ষেত্রেই উল্টো ধরতে হবে। ঠিক আছে, আবারও বলছি বইয়ের নিয়ম অনুসারে, বা আমিও এটাই কন্টিনিউ করি এবং তোমরাও করতে পারো, যে ক্লকওয়াইজ কারেন্টগুলোকে অলওয়েজ পজিটিভ ধরি, আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টগুলোকে অলওয়েজ নেগেটিভ ধরি। আচ্ছা, আর ব্যাটারি তড়িৎচালক বলেরও এরকম অভিমুখ থাকে। এক্ষেত্রে দেখো ব্যাটারি পজিটিভ প্রান্তটাকে ব্যাটারি অভিমুখ আমরা ধরে নিই, অর্থাৎ এদিকে ব্যাটারি অভিমুখ, মানে এখানে E1টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ E1টা এখানে নেগেটিভ, আর E2টা দেখো এটা ব্যাটারি পজিটিভ দিকটাকে যদি ব্যাটারি অভিমুখ ধরে নিই, তাহলে E2টা হচ্ছে ক্লকওয়াইজ, তাই E2টা পজিটিভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা কিন্তু সামেশন ওভার IR এবং সামেশন ওভার E লিখে থাকি। ঠিক আছে, আচ্ছা, আর দ্বিতীয় সূত্রের আমরা বেশ কিছু প্রবলেম করব, প্রবলেম না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। মেশ অ্যানালিসিস বা লুপ অ্যানালিসিস আমরা করি, লুপ অ্যানালিসিস করে কারশপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, এবং কারশপের দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র প্রকাশ করে। অর্থাৎ মোট তড়িৎচালক বল বলতে এখানে আমরা মোট শক্তি বোঝাই, এবং মোট শক্তিটাই আমার প্রত্যেকটা রোধে ইন্ডিভিজুয়ালি ভেঙে খরচ হয়, অর্থাৎ বিভব প্রভেদ হিসাবে খরচ হয়। এটাই বলার যে কারশপের দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে, আর কারশপের প্রথম সূত্র আধান সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। ঠিক আছে, এটাই হচ্ছে থিওরি। এবার আমাদের যেটা করতে হবে, কিছু এক্সাম্পলস করতে হবে। তোমরা বইয়ের এক্সাম্পলসগুলোতে অবশ্যই দেখবে, আমি দেখছি কিছু এক্সারসাইজ থেকে এক্সাম্পলস করানোর চেষ্টা করছি। ওকে।